আমাদের দেশে মিষ্টির নাম নিতে গেলে প্রথমে মুখে চলে আসে রসগোল্লা আর চমচমের নাম। এর সঙ্গে সাদা মিষ্টির নামটা এমনিতে চলে আসে। সাদা মিষ্টি দেখতে রসগোল্লার মতো হলেও খাবার সময় বোঝা যায় এর আসল স্বাদের পার্থক্য। রসগোল্লা আর সাদা মিষ্টি তৈরির প্রক্রিয়া কিছুটা কাছাকাছি হলেও কিছু প্রয়োগ প্রণালীর কারণে দুটো মিষ্টির স্বাদ আর রস আলাদা। এই করোনাকালীন সময়ে অনেক গৃহিণী একঘেয়েমি জীবন নতুনভাবে উপভোগ এবং বাড়তি কিছু আয়ের জন্য শিখেছেন মিষ্টি তৈরির প্রক্রিয়া। তাই আজকে আপনাদের জানাবো সাদা মিষ্টি তৈরির রেসিপি। চলুন জেনে নেওয়া যাক। প্রথমে উপকরণ হিসেবে নেবেন 2-3 কাপ ছানা, 2 চিমটি বেকিং সোডা, 1-3 কাপ ময়দা, 2-3 টেবিল চামচ চিনি, 1-2 টেবিল চামচ ঘি। এবার জানাবো শিরা তৈরির উপকরণ। 4-5 কাপ পানি, 3-4 কাপ চিনি, এলাচ 2টি। এবার জানাবো প্রস্তুতি প্রণালী। প্রথমে ছানা ভালোভাবে মথে নরম করে নিতে হবে। তারপর বেকিং সোডা, ময়দা, চিনি, ঘি এইসব উপকরণ একসঙ্গে ভালো করে প্রায় 10-15 মিনিট মথে নিতে হবে। এখন নিজের পছন্দ মতো মিষ্টির আকার তৈরি করে নেবেন। এই পর্যায়ে মিষ্টি শিরা তৈরির জন্য পানি আর চিনি একসাথে কড়াইয়ে বলক আনতে হবে। বলক আসার সাথে সাথে তৈরি করা মিষ্টিগুলো শিরাতে দিয়ে দিতে হবে। এখন হাই হিটে 10-15 মিনিট জাল দিয়ে নিতে হবে। এই 10 মিনিটে কোনোভাবেই ঢাকনা উঠানো যাবে না। 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে মিষ্টিগুলো হালকাভাবে নেড়ে দিতে হবে। এরপর আবার মিষ্টিগুলো মিডিয়াম আঁচে 15 মিনিট ঢেকে দিতে হবে। এবার দেখতে হবে শিরা যেন ঘন না হয়ে যায়। আবার মিডিয়াম আঁচে 20 মিনিট ঢেকে রাখতে হবে। সব মিলে 40-50 মিনিট জাল করতে হবে। তবে খেয়াল রাখতে হবে শিরাটা যাতে ঘন না হয়। এখন চুলা বন্ধ করে 5-6 ঘন্টা ঢেকে রেখে দিতে হবে। 5-6 ঘন্টা পর শিরা থেকে মিষ্টিগুলো তুলে পরিবেশন করতে পারবেন।